আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা, ইউটিউবে কাজ করার ইচ্ছে থাকলে আপনি যে কোনো কন্টেন্ট নিয়ে ইউটিউবে কাজ করতে পারেন। তো এই যে একটি চ্যানেল দেখতে পারতেছেন, এই চ্যানেলটা কিন্তু প্রায় 2 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছে জাস্ট ইউটিউবে কপি পেস্টের মাধ্যমে। তো সে কিন্তু কপি পেস্ট করে ইউটিউবে এত সাবস্ক্রাইবার গেইন করেছে এবং প্লাস হচ্ছে ইউটিউব থেকে ভালো পরিমাণে একটা ইনকাম কিন্তু সে জেনারেট করতে পারতেছে। তার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন করা আছে। আমরা যদি মনিটাইজেশনের ওয়েবসাইটে গিয়ে তার চ্যানেলের মনিটাইজেশনটা চেক করি তাহলে দেখতে পাচ্ছি তার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন করা রয়েছে এবং সে কিন্তু ইউটিউব থেকে ভালো পরিমাণে ইনকাম করতেছে। এখন কথা হচ্ছে সে ইউটিউবে কী এমন আপলোড করতেছে যেটা আসলে কপি পেস্ট করা হচ্ছে। তা আমরা যদি তার চ্যানেলটা একটু ফলো করে দেখি তো তার চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি যে ভিডিওগুলো সে আপলোড করতেছে সবগুলো ভিডিওই কিন্তু কপি করা। সে কিন্তু চাইনিজ ভিডিও কপি করে তার মধ্যে নিজের ভয়েস ওভার দিয়ে সেটা কিন্তু ইউটিউবে আপলোড করতেছে। এবং এই কাজটা কিন্তু আপনিও করতে পারবেন। আপনি যদি চাইনিজ ভিডিও এনে তার মধ্যে নিজে থেকে একটু ভয়েস ওভার করে সেটা ইউটিউবে শর্ট আগে আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। তো কীভাবে আপনি চাইনিজ ভিডিও কালেক্ট করবেন এবং চাইনিজ ভিডিওতে কীভাবে ভয়েস ওভার করতে হয়, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এডিট সহকারে আপনাদের সকল প্রসেস শিখিয়ে দিব। আশা করতেছি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কীভাবে আপনারা অন্যের ভিডিও কপি করে তার মধ্যে নিজে থেকে একটু ভয়েস ওভার করে সেটা ইউটিউবে আপলোড করে এবং ইউটিউবে মনিটাইজেশন অর্জন করে ইনকাম করতে পারবেন। আপনাদেরকে যদি সর্বপ্রথম আমি বলি কোন অ্যাপ্লিকেশনটা থেকে হচ্ছে আপনারা চাইনিজ ভিডিও কালেক্ট করতে পারবেন, সেটা পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সটা ওপেন করতে হবে অথবা ফার্স্ট কমেন্টে আপনারা হচ্ছে একটি লিঙ্ক পেয়ে যাবেন, যে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। টেলিগ্রাম থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেওয়ার পর আপনারা হচ্ছে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর তার মধ্যে হচ্ছে আপনারা চাইনিজ অনেক ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা যে কোনো ভিডিও ডাউনলোড করবেন। ভিডিও ডাউনলোড করবেন কীভাবে সেটাও আপনাদেরকে শিখিয়ে দিই। আপনারা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন, সিলেক্ট করে নেওয়ার পর এইখানে আপনারা শেয়ার নামে একটা বাটন দেখতে পাবেন, এই শেয়ার বাটনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এবং এইখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে দিতে হবে এবং এইখান থেকে আপনার ফোনের যে পারমিশনটা ডাউনলোড করেন সেটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর দেখবেন আপনার এখানে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এবং ডাউনলোড হওয়া শুরু হয়ে গেলে এটা কিন্তু যখনই কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পর আপনার কিন্তু এখানে ডাউনলোডটা কমপ্লিট দেখাবে এবং এটা কিন্তু আপনার ফোনের যেই গ্যালারি আছে গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আমাদেরকে হচ্ছে এই ভিডিওটাকে এডিট করতে হবে, এর মধ্যে ভয়েস ওভার করতে হবে, তারপর হচ্ছে ইউটিউবে আপলোড করতে হবে এবং এর ফলে কিন্তু আমরা হচ্ছে মনিটাইজেশন করে ইনকাম করতে পারবো। তো আমরা কী করবো, আমরা হচ্ছে সর্বপ্রথম কাইন্ড মাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করবো এবং কাইন্ড মাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর এইখানে আমরা 9:16 যে রেশিওটা আছে এটা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এটা হচ্ছে আমাদেরকে কাইন্ড মাস্টারে নিয়ে আসলো। এখন আমরা এখান থেকে একটি ব্ল্যাক স্ক্রিন নিয়ে নেব, একটা ব্ল্যাক স্ক্রিন নিয়ে ব্ল্যাক স্ক্রিনের যে সময়টা আছে টাইমটা আমরা হচ্ছে একটু বাড়িয়ে দেবো। এখানে টাইমটা বাড়িয়ে দেওয়ার পর এখন আমাদেরকে এখানে যে ভিডিওটা আমরা হচ্ছে ডাউনলোড করছি সে ভিডিওটা এখানে আনতে হবে। তো সেই ভিডিওটা আমরা হচ্ছে আমাদের ফোনের যেই গ্যালারি আছে গ্যালারি থেকে আমরা হচ্ছে ভিডিওটা এখানে আনতে পারবো। এই ভিডিওটাকে হচ্ছে আমরা স্ক্রিন অনুযায়ী হচ্ছে এটা মাপ মতো করে নিব, স্ক্রিন যতটুকু আছে ততটুকু হচ্ছে আমরা এটাকে বড় করে নিব, বড় করে এটাকে হচ্ছে সাইজ অনুযায়ী আমাদের স্ক্রিন অনুযায়ী আগে বসাতে হবে। আমাদেরকে এই যে ভিডিওর যে উপরে আপনারা লগো দেখতে পাচ্ছেন, আপনাদের এখানে কিন্তু দেখতে পারবেন যে ভিডিওটা আপনার কোন অ্যাপ থেকে ডাউনলোড করছে সেই লগোটা উপরে শো করতেছে, চাইনিজ লেখা শো করতেছে। তো এই লেখাটাকে আমাদেরকে হচ্ছে এখানে গায়েব করতে হবে। তার জন্য আমরা এখানে কী করবো, আমাদের আগে ভিডিওটাকে একটু কেটে নিতে হবে, প্রথম দিকে অল্প একটু কেটে নেব। কেটে নেওয়ার পর তারপর হচ্ছে আমাদের যে লেখাটা আছে চাইনিজ লেখাটা সেটা কিন্তু এখান থেকে রিমুভ করতে হবে এবং এইখান থেকে অবশ্যই আপনারা ভিডিওর যে ভয়েসটা আছে ভিডিওর যে সাউন্ডটা আছে সেটা বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর এখন আমাদেরকে এই চাইনিজ লেখাটা গায়েব করতে হবে। তার জন্য আমরা এখান থেকে যে লেয়ার আইকনটা আছে তা আমরা এই লেয়ার আইকনে ক্লিক করে এখানে ইফেক্ট আইকনে ক্লিক করে এখান থেকে হচ্ছে ব্লার যে ইফেক্টটা আছে সেটা নিয়ে নেব। ব্লার ইফেক্টটা নিয়ে আমরা এখান থেকে হচ্ছে এটাকে ছোট করে এই যে উপরে চাইনিজ লেখাটা আছে চাইনিজ লেখার উপরে রেখে দেবো এবং এই ব্লার যেই লেখাটা আছে এটা কিন্তু একদম এটা একটু ব্লারটা বাড়িয়ে নেবো। এখান থেকে বাড়িয়ে নেওয়ার পর এটাকে একদম শেষ অনুযায়ী দিয়ে দেবো, ঠিক আছে। এই ব্লারটাকে হচ্ছে আমাদেরকে একদম এই ভিডিওটার শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে, ঠিক আছে। ভিডিওটা যতটুকু তার ঠিক শেষ পর্যন্ত নিতে হবে এবং উপরে যে আমরা ব্ল্যাক স্ক্রিনটা নিয়েছি এটাও একদম আমাদেরকে ভিডিও শেষ পর্যন্ত এখানে নিতে হবে। তো নেওয়ার পর আমাদেরকে এখানে ব্লারটাও ঠিক সেম ভিডিও শেষ পর্যন্ত আমরা নিলাম। নেওয়ার পরে এখন আমাদের দেখতে হবে এই ভিডিওতে আর কোনো লগো শো করতেছে কি না। তো এই ভিডিওটার কিন্তু এখানে আমি আর কোনো লগো দেখতে পাচ্ছি না, তবে হ্যাঁ নিচের দিকে একটু লগো আসছে,
আমরা আবার একটু ব্লার যে ব্লারটা আছে সেটা আমরা এখান থেকে কপি করে নেব, এটা ডুপ্লিকেট একটা কপি নেব। কপি নিয়ে আমরা যে দ্বিতীয় ব্লারটা নিয়েছি এটা কিন্তু হচ্ছে আমরা ছোট করে নিচে বসিয়ে দেবো, ঠিক আছে, ছোট করে একদম নিচের কর্নার সাইডে বসিয়ে দেবো, এইখানটা বসিয়ে দেবো যেহেতু এইখানে লগো শো করতেছে। তো এইখানে আমরা দুইটা জায়গায় বসাইছি, এখন দুইটা জায়গায় কিন্তু কোনো লগো শো করতেছে না, ব্লার শো করতেছে। এখন আমরা এখানে কী করব, যে লেয়ার আছে লেয়ার থেকে কিন্তু আমরা হচ্ছে এই দুই ব্লারের জায়গায় আমরা স্টিকার বসাবো। তো এখান থেকে আমি হচ্ছে ইমোজি বসিয়ে দিচ্ছি, তার আগে এখানে লিখতেছে হচ্ছে আপনার আইডিয়া, ঠিক আছে, আইডিয়া দেবো এখান থেকে আইডিয়া ফ্যাক্ট, আমি এখান থেকে আইডিয়া ফ্যাক্ট লিখে দিলাম। এই আইডিয়া ফ্যাক্ট লিখে আমি কিন্তু এইটাকে হচ্ছে আমার যে নিচের ব্লার আইকনটা আছে যে নিচে ব্লার বসিয়েছিলাম তো সেইখানটা আমি এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। এটাকে হচ্ছে এখানে ছোটো করে এটাকে মাপ মতো করে আমি এটার মধ্যে একটু এখান থেকে সাইজ অনুযায়ী করে এটার মধ্যে কালার দিয়ে এটা এখানে বসিয়ে দিব। এখানে আমরা হচ্ছে এটাকে বসিয়ে দিয়েছি, এখন আমরা এটাকে আমাদের ভিডিও অনুযায়ী সাইজ করে নেব। ভিডিও অনুযায়ী সাইজ করে নেওয়ার পর এখন আমরা আমাদের যে উপরে ব্লারটা আছে, তো আগে আমরা এখান থেকে হচ্ছে ভিডিওটা একটু কেটে নিব, কারণ এই ভিডিও শেষে হচ্ছে কিছু কিউআর কোড দেখাইতেছিল, তো আমরা ভিডিওটা একটু কেটে নিয়েছি। উপরে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা একটু কেটে নিয়েছি। এখন আমরা এখানে আরেকটা ব্লার আইকন বসাইছিলাম, তো সেইখানে ব্লারের উপরে আমরা দুইটা ইমোজি দিয়ে দিব। এখান থেকে আমরা এখান থেকে অবাক করা দুইটা ইমোজি নিলাম এবং ইমোজিগুলো আমরা এখান থেকে উপরে যে ব্লার আইকনটা বসিয়েছিলাম, ব্লার বসিয়েছিলাম আর কি ইফেক্ট, তো সেখানটা আমরা এখানে বসিয়ে দিব, ঠিক আছে। সেখানটা আমরা এই দুইটা ইমোজি বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে এখন মোটামুটি আমাদের কিন্তু এই যে এডিটটা আর এটাকে কিন্তু অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত করে নিতে হবে। মোটামুটি আমাদের এডিটটা শেষ, এখন আমরা এই ভিডিওটার মধ্যে হচ্ছে আমাদের ভয়েস ওভারটা করব। আপনাদেরকে হচ্ছে এখান থেকে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা গ্রিন স্কিন ইফেক্ট আপনারা ডাউনলোড করে নেবেন, যে ইউটিউব থেকে আপনারা হচ্ছে ফায়ার গ্রিন স্কিন ডাউনলোড করে নিতে হবে, বা এই গ্রিন স্কিন ভিডিওটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখুন এই ভিডিওটা শুরুর দিকে কিন্তু একটু ফায়ারের একটা ইফেক্ট দেখা যাইতেছে, তো এই ফায়ারের ইফেক্টটা আমি হচ্ছে এখানে ভালো মতো কেটে এটার গ্রিন স্কিনটা বাদ দিয়ে, ঠিক আছে, এটা গ্রিন স্কিনটা বাদ দিয়ে আমি হচ্ছে এটাকে ভালো মতো এখানে বসিয়ে দিই। তো আমি এখানে হচ্ছে গ্রিন স্কিনটা বসিয়ে দিয়েছি প্রথম দিকে। এখন এটার মধ্যে ভয়েস ওভার করার পালা, আপনারা হচ্ছে আপনাদের এই ভিডিওটা দেখবেন কিছুক্ষণ দেখার পরে যে আপনারা কী কী ভয়েস ওভারটা করবেন, কীভাবে ভয়েস ওভারটা করবেন সেটা আপনারা বুঝে যাবেন এবং কোন জায়গায় কী বলতে হবে সেটা আপনারা বুঝবেন। তো আমি এটার মধ্যে ভয়েস ওভার করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে ভিডিওটা কেমন হয়। তো বন্ধুরা, এইটার মধ্যে কিন্তু ভয়েস ওভার করা শেষ, এখন আমি আপনাদেরকে এটা একটু শুনিয়ে দেখবো যে আসলে কেমনটা হয়েছে, আপনারা এখান থেকে শুনলেই বুঝতে পারবেন। আমার বেঁচে যাওয়া টাকাগুলো আমি এখানে জমিয়ে রাখি। এই বুড়ি তুই এটা দিয়ে কি করছিস? এটা ভাবে খেতে হয়? এটার মধ্যে টাকা রাখে না কেউ বুঝছিস? এই বুড়ির জন্য আমাকে কিছু একটা তৈরি করে দিতে হবে। এই কাঠের টুকরোটা দিয়ে আমাকে একটি ব্যাংক তৈরি করে দিতে হবে এবং এই ব্যাংকটি অনেক সুন্দর যেন হয় তার জন্য এটার উপর একটি ডিজাইন তৈরি করে দিতে হবে। যাই হোক, আপনাদেরকে পুরোটা দেখালাম না, তো কীরকম হয়েছে আপনারা বুঝতে পারতেছেন, ঠিক এরকম করে আপনাদেরকে ভয়েস ওভারটা করতে হবে। আমি কিন্তু এটা খুব তাড়াতাড়িতে আমি ভয়েস ওভারটা করছি, আপনারা যদি কিছুক্ষণ সময় নিয়ে এডিটটা করেন তাহলে আপনাদের এডিটটা আরও সুন্দর হবে। এবং এডিটটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে এটার যে বিট রেটটা এখানে একটু বাড়িয়ে দিয়ে আপনারা এটাকে এক্সপোর্ট করে নেবেন আর কি। তো বিট রেটটা বাড়িয়ে দিলে আপনার ভিডিও কোয়ালিটিটা ভালো হয়। সর্বশেষ, আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনারা ভিডিওটাকে হচ্ছে আপনাদের ইউটিউব ক্রিয়েট নামে যে অ্যাপ্লিকেশনটা আছে সেটার মধ্যে ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে আমরা একটা মিউজিক অ্যাড করব, ভিডিওতে মিউজিক অ্যাড করলে কিন্তু ভিডিও ভালো হয়। তো এখান থেকে আমরা হচ্ছে মিউজিক অ্যাড করবো, কারণ এই ইউটিউব ক্রিয়েট অ্যাপ্লিকেশন থেকে যদি মিউজিক নেই তাহলে কিন্তু কোনো প্রকার কপিরাইট আসবে না। এখান থেকে যদি আমরা চাইনিজ মিউজিক রেখে সার্চ করি তাহলে এখান থেকে অনেক বড়ো চাইনিজ মিউজিক পেয়ে যাব। যে কোনো একটা চাইনিজ মিউজিক কিন্তু আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবো এখান থেকে। তো আমি এখান থেকে একটা চাইনিজ যে মিউজিক আছে সেটা নিছি। এই মিউজিকটা নেওয়ার পরে আমি হচ্ছে মিউজিকটা সাউন্ডটা কমিয়ে দিয়েছি এবং মিউজিকটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিছি। এভাবে করে যদি আপনার মিউজিক সহকারে যদি ভিডিওটা দেন আর কি, তাহলে ভিডিওটা দেখতে সুন্দর হবে, অডিয়েন্স ভিডিও দেখলে অডিয়েন্সের কাছে ভালো লাগবে, অডিয়েন্স এই ভিডিওটা দেখে আসলে খুবই উপভোগ করবে। তো আমি এই ভিডিওটাকে হচ্ছে ইডিট সম্পূর্ণ করার পরে মিউজিক অ্যাড করে দেওয়ার পর আসলে ভিডিওটা কেমন হয় আপনারা এখন দেখুন। দেখার পর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আমার বেঁচে যাওয়া টাকাগুলো আমি এখানে জমিয়ে রাখি। এই বুড়ি তুই এটা দিয়ে কি করছিস? এটা ভাবে খেতে হয়? এটার মধ্যে টাকা রাখে না কেউ বুঝছিস? এই বুড়ির জন্য আমাকে কিছু একটা তৈরি করে দিতে হবে। এই কাঠের টুকরোটা দিয়ে আমাকে একটি ব্যাংক তৈরি করে দিতে হবে এবং এই ব্যাংকটি অনেক সুন্দর যেন হয় তার জন্য এটার উপর একটি ডিজাইন তৈরি করে দিতে হবে। তো ব্যাংকটি তৈরি হতে হতে আপনারা যারা ভিডিওতে লাইক করেননি তারা ভিডিওতে লাইক করে যান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বাহ, কত সুন্দর একটি ব্যাংক তৈরি হয়ে গেল, তো যাই এটাকে বুড়িকে দিয়ে দিই। এই নিয়ে বুড়ি, তোর জন্য একটি টাকা রাখার জন্য ব্যাংক তৈরি করে আনলাম। এটা অনেক সুন্দর হয়েছে, তো এখন থেকে আমি এটার মধ্যেই টাকা রাখবো।